সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24-এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপির খায়রুল কবির খোকন কারামুক্ত, চূর্ণ স্বৈর শাসকের নেতা এজন্য তার এত গাত্রদাহ, মন্তব্য ব্যারিস্টার সুমনের। ভোট কেন্দ্রে ভীমরুলের আক্রমণ, আহত 35। বিদেশ থেকে ঢাকায় নেমেই গ্রেফতার কাচ্চি ভাই মালিক রিমান্ডে। ছাত্রদলের সাবেক নেতা হিরুকে তুলে নেওয়ার অভিযোগ। ভোট কেন্দ্রের বাইরে টাকা দেওয়ার সময় ইউপি চেয়ারম্যান আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিএনপির খায়রুল কবির খোকন কারামুক্ত। দীর্ঘ 6 মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বুধবার দুপুর 12:30টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এ সময় কারা ফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরে এলাহি, জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভূইয়া রুহেল সহ বিপুল নেতাকর্মীরা। 2023 সালের 25 অক্টোবর দিনগত রাতে রাজধানীর একটি বাসা থেকে খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের গত 26 জানুয়ারি নরসিংদী জেলা ছাত্রদলের 5 সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইনুদ্দিন ভূঁইয়াকে জ্যেষ্ঠ সহসভাপতি পদ দেওয়া হয়। এতে তার অনুসারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে ভাঙচুর করেন। এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন পদবঞ্চিতরা। এর এই ধারাবাহিকতায় 25 মে বিকেলে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির চিনিশপুরের অস্থায়ী কার্যালয়ের সড়কে ঢোকার পর দুর্বৃত্তদের ছোড়াগুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা সাদিকুর রহমান ও তার অনুসারী আশরাফুল হক। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে ওই ঘটনায় নিহত সাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানা সহ জেলা বিএনপির 30 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা 35 থেকে 40 জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় খোকন উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের আগাম জামিন নেন। গত বছরের 27 জুলাই তার জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর খোকন আদালত থেকে তার স্থায়ী জামিন নেয়নি। এরই পরিপ্রেক্ষিতে 25 অক্টোবর দিনগত রাত 3টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে ঢাকায় তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সেই থেকে কারাগারেই ছিলেন খায়রুল কবির খোকন। চূর্ণ স্বৈর শাসকের নেতা এজন্য তার এত গাত্রদাহ, যা বললেন ব্যারিস্টার সুমন। সম্প্রতি এমপি হিসাবে নিজের সম্মানী ও সরকারি বরাদ্দের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন হবিগঞ্জ 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তার এমন কাজে অসন্তোষ প্রকাশ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। এর জবাবে মুজিবুল হক চুন্নুকে স্বৈর শাসকের নেতা বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, চূর্ণ স্বৈর শাসকের নেতা, তিনি এর আগে তীব্রভাবে সমালোচনার মুখোমুখি হননি, এজন্যই ওনার এত গাত্রদাহ। এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে, আমি সেটা প্রকাশ করেছি, এতে চূর্ণ সাহেবের সমস্যা কোথায়? বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার সুমন এমন মন্তব্য করেন। ব্যারিস্টার সুমন বলেন, সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ চূর্ণ স্পিকারের কাছে বিচার দিয়েছেন, যেহেতু পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন, সেহেতু আমি উত্তর দেওয়ার সুযোগ পাইনি। আমার প্রশ্ন হচ্ছে, তিনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু তিনি বিরোধিতা করছেন স্বতন্ত্র প্রার্থীর, কি বিষয় করছেন? তার তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করেছি। আমার দুঃখ হয়েছে তার এলাকায় মানুষের জন্য, যাদের কাছ থেকে তিনি এমপি হয়ে সংসদে এসেছেন, ওই এলাকার মানুষের অধিকার নেই তাদের এমপি কত টাকা বরাদ্দ পান সেটা জানার। তার বক্তব্য ছিল, আমি যেন কোনোভাবেই ফেসবুকে না জানাই কে কত টাকা বরাদ্দ পাই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকাতে সারি বন্টন করার জন্য দিয়েছিলেন, এটা যে প্রধানমন্ত্রীর উপহার এটাকে আমি বলবো না, এটাকে আমি লুকিয়ে রাখবো, এটাকে আমি বিক্রি করে দেব, আমি বুঝতে পারছি না স্বচ্ছতার মধ্যে সমস্যাটা কোথায়। আমি যদি স্বচ্ছ হতে চাই যে বরাদ্দ পাই, এটা যদি আমি বলে দিতে চাই, এখানে এমপি হিসাবে কি অপরাধটা আমি করেছি?
আমি কিন্তু বারবার বলেছি, এমপি পদ কিন্তু আমার পেশা না, আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে কাজ করি, আমি কথা দিয়েছি এমপি হিসাবে একটি টাকাও হারাম খাবো না, তাই যে টাকা সরকারিভাবে বরাদ্দ পাবো সেটা আমি তুলে ধরব। জাতীয় সংসদে চুন্নুর অবস্থান পরিষ্কার নয় দাবি করে ব্যারিস্টার সুমন বলেন, তিনি দাবি করেন বিরোধী দল কিন্তু থাকেন সরকারি দলের ভেতরে, এখন এসেছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের মুখ বন্ধ করতে, সংসদ সদস্য হিসাবে বরাদ্দ পাওয়ার বিষয়ে আমি ফেসবুকে প্রকাশ করেই যাব। আমার মনে হয় তার রাজনীতি করাটাই পেশা, এটা থেকে তিনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নেই, তার আলাদা কোনো পেশা থাকলে তিনি এটা নিয়ে চিন্তা করতেন না। আবার চুন্নু সাহেব বুদ্ধি করে আর একটা কাজ করেছেন, বাকি এমপিদের দলে টানার জন্য যে 349 জন এমপির বদনাম হচ্ছে এটি বলে। কি আশ্চর্যের ব্যাপার, একটা মানুষ এমপি হওয়ার পর তার নামে আসা বরাদ্দটা বলবে না, আমি বলে দিব, জানান ব্যারিস্টার সুমন। ভোট কেন্দ্রে ভীমরুলের আক্রমণ, আহত 35। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার একটি ভোট কেন্দ্রে দফায় দফায় ভীমরুলের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কেন্দ্রে উপস্থিত ভোটার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ আশপাশের এলাকার মানুষ। এ সময় ভীমরুলের আক্রমণে মহিলা পুরুষ সহ প্রায় 35 জন আহত হয়েছে। বুধবার দুপুরে দুই দফায় উপজেলার মুসুদ্দি ইউনিয়নের মুসুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথম দফায় দুপুর 1টার দিকে মুসুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ দিক থেকে এক ঝাঁক ভীমরুল কেন্দ্রে ভোট দিতে আসা নারী পুরুষ সহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের আক্রমণ করে। হঠাৎ এমন আক্রমণে সবাই দিশেহারা হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে থাকে, মুহূর্তে ভোট কেন্দ্র ফাঁকা হয়ে যায়। অনেকেই খড় জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে আত্মরক্ষা করেন, প্রায় 20 মিনিট পর ভীমরুলের ঝাঁক অন্যত্র চলে গেলে আহতদের উদ্ধার করা হয়। বিদেশ থেকে ঢাকায় নেমে গ্রেফতার কাচ্চি ভাই মালিক রিমান্ডে। রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনের ঘটনায় করা মামলায় পলাতক কাচ্চি ভাই রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মালয়েশিয়া থেকে মঙ্গলবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই অভিবাসন পুলিশের হাতে গ্রেপ্তার হন সোহেল। পরে সোহেলকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে তুলে দেয়। বেইলি রোডে আগুন লাগার পর তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। ছাত্রদলের সাবেক নেতা হিরুকে তুলে নেওয়ার অভিযোগ। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। মঙ্গলবার রাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন। বিবৃতিতে রিজভি বলেন, বিকেল 5টায় আসর নামাজে যাওয়ার পথে সিদ্ধেশ্বরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মহিদুল হাসান হিরুকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। ঢাকা মেট্রো চপ 5214 নম্বর গাড়িতে করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহিদুল হাসান হিরুকে তুলে নিয়ে যাবার পর এখনও তার কোনো খোঁজ না পাওয়ায় গভীর উদ্বেগজনক। তাকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। তিনি বলেন, বর্তমান দামি আওয়ামী শাসক গোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগণ ও বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে এখন আরও তীব্র মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মাহিদুল হাসান হিরুকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। তাকে আটক ও সন্ধান না দেওয়ার ঘটনায় তার পরিবার পরিজন সহ দলের নেতাকর্মীরা গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ভোট কেন্দ্রের বাইরে টাকা দেওয়ার সময় ইউপি চেয়ারম্যান আটক। সিরাজগঞ্জের বেলকুচিতে একজন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কেনার সময় নগদ 94,000 টাকা সহ জহিরুল ইসলাম নামে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর 12টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক জহিরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউপির চেয়ারম্যান। তিনি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে কাজ করছেন।